গুড মর্নিং বন্ধুরা, তোমাদের জন্য আরও একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আর সকাল সকাল কীভাবে আমরা দিনটা শুরু করি সেইটা একটু তোমাদের সাথে শেয়ার করছি। আর বেদাঙ্গে কী ব্রেকফাস্ট কী, বেদাঙ্গের সাথে সকালটা কেমন কাটে, এটা জাস্ট মানে একদম সকালের মানে একদম ফার্স্ট পার্টটাই আমি দেখাচ্ছি। বেশি তো দেখালে আবার তোমাদের এত দেখার সময়ও নেই আর আমারও এতটা ভিডিও বানানোর সময় নেই, তো সেই জন্যে আমি সকালটাই কী কী মানে খাওয়াই বা কীরকমভাবে কী চলে সকালটাই দিনের শুরুটাই করা গেছে। এখানে মা আরতি করছে, মায়ের তো দিনটা শুরু হয় স্নান করে আরতি দিয়ে, মা এইভাবে শুরু করে এবং মা ঠাকুরের পুজো করা হয়ে গেলে তারপরে রান্নাঘরে যায়। আর এদিকে তোমরা তো দেখতেই পাচ্ছ মা কীভাবে পুজো করছে, আর ওইদিকে আমার ছোট্টটি ঘুমোচ্ছে, আর আমার অলরেডি ঘুম থেকে উঠে চা জল সব খাওয়া হয়ে গেছে। উঠে তো আমি এক গ্লাস গরম জল খাই, তারপরে চা খাই। এখানে মা পুজো করছে, আমার এতক্ষণে মানে পুজো আগে ঘর ঝাঁট মোছে যে মাসি আসে সে মাসি সব কিছু করেও দিয়েছে। আমার সকালে এই ব্লগটাই মায়ের এই পাঠটা শোনো। আর সকালবেলা বলছি তোমাদের সবার যেন ঈশ্বর অনেক ভালো করেন এবং যাদের আমি জানি বা জানি না এই পৃথিবীতে যত আপনজন আছে এবং পরলোক আছে সবার জন্যই আমার প্রার্থনাটা সেম। আমার প্রার্থনায় কখনোই কারোর জন্য কার্পণ্য থাকে না, যে কোনো ভালো মানুষের জন্য বেশি ভালো আর যে কম ভালো মানুষ তাকে একটু বুদ্ধি দেওয়া এটাই আর কিছুই না। সকলের ভালো হোক। আর তোমরা দেখো কিভাবে মা পুজো করছে, আর কেমন লাগছে ব্লগটা অবশ্যই লাইক কমেন্ট করে জানিও, আর ভালো না লাগলেও বলবে, সেটা তো কোনো ব্যাপার না, কিছু মডিফাই করতে হলে করবো। তবে একটা কথা বলে রাখি, আমার ঘর দেখার আগে কিন্তু আমি বলেই দিচ্ছি আমি কিন্তু ইউটিউবের মানে অত অর্গানাইজড ভিডিও মেকারদের মতো নই, আমি কিন্তু খুব ছোট্ট একটা সাধারণ মেয়ে মানে এবং মেয়ে না মা, মেয়ে তো বটেই এবং মাও, এবং আমি কিন্তু আমার ঘর গুছিয়ে রাখতে পারছি না কারণ আমার ছেলের কিন্তু খুবই দুরন্ত এবং কোনো জিনিসটাই এক জায়গায় থাকে না, ইভেন দেয়ালগুলোও দেখবে সব আঁকি কাটা, তো কোনো কিছু ঠিক করে রাখা সম্ভব নয়, ঠিক করতে গেলে সারাদিন ধরে ঠিক করতে হবে সেটা আমার পক্ষে সম্ভব নয়। সেই জন্য আমি যা তোমাদেরকে সেটাই তুলে ধরছি, আমি কিন্তু খুব অতিরিক্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন আলাদাভাবে দেখাতে পারছি না কারণ আমার ঘরের সিচুয়েশনটাই এরকম আছে, সময় তো এতটাই কম যে সম্ভবই না কিছু দেখা। মায়ের পার্ট কেমন লাগলো জানিও, আমার মায়ের অনেক বয়স হয়ে গেছে কিন্তু ঈশ্বরের কৃপায় ঠাকুরের আশীর্বাদে ঠাকুর একটু বাদে ডাব দিচ্ছি তুমি চলো চলো চলো। এই দেখো ছোটটি উঠে পড়েছে, নিজে গিয়ে বাথরুমে গিয়ে ব্রাশ করে এসছে, এখন কিন্তু ও ডাব খেতে চাইলো কিন্তু আমি বললাম ডাবটা দেবো আগে ব্রেকফাস্ট করে নিতে। অ্যাকচুয়ালি ওকে সকালেই ডাব দেওয়া হয়, ওর বাবা এই কাজটা করে কিন্তু আমি ওকে দিই, কিন্তু আমি এখন দিলাম না কারণ খেয়ে নিলে আর খাবারটা খেতে চায় না, তখন ব্রেকফাস্টটা করতে অনেক দেরি হয়ে যায়, সেই জন্য ওকে একটু ভুলিয়ে ভালিয়ে ওদিকে পাঠিয়ে দিলাম। আর ওদিকে ওর বাবা যদি ওপরে এসে জানতে পারে যে ডাবটা আমার আর রক্ত নেই, কিন্তু কি করবো বলো, ওই ডাবটা খাবে তারপরে এক ঘন্টা আমার ও কাজটা ফেলে রাখতে হবে। দেখো এদিকে আমি কিন্তু কাজে গুছিয়ে বসিয়ে দিয়েছি, আমি বলেছি যে বেদাঙ্ক তোমাকে ঘর পরিষ্কার করতে হবে, এটা কিন্তু ডেইলি রুটিন। এদিকে দেখো আমি ওর জন্য স্যান্ডউইচ করতে চলে এসেছি, ওর জন্য ওর ব্রেকফাস্ট দেবো, স্যান্ডউইচ বানাবো। এদিকে কর্ন আর গাজরটা সেদ্ধ করেছি, আর এখানে এই সমস্তটা দিয়ে বানিয়ে নেবো। চটপট দেখে নাও আমার এই ছোট্ট রেসিপিটা, বেদাঙ্গের জন্য এই স্বাস্থ্যকর রেসিপিটা, তোমরাও দেখে নাও কীভাবে করছি। তোমরা চাইলে এর মধ্যে চিজটা অ্যাড করতে পারো, যেটা আমি সবসময় অ্যাড করি না। আগে তো আমি দুধ তিনটে সিটি দিয়ে গাজর আলু আর কর্নটাকে সেদ্ধ করে নিয়েছি, এবারে নুন মরিচ সামান্য ধনে সামান্য জিরে পেঁয়াজ, তোমরা ধনে পাতা কুচো অবশ্যই দেবে, খুব ভালো টেস্ট হয়। আর যদি কেউ বাচ্চাতে কোনো অসুখ পেটের অসুখ টসুখ না থাকে তো চিলি ফ্লেক্স আর অরিগানো দিতে পারো, দিয়ে ভালো করে স্ম্যাশ করবে। আর টমেটো সসও দিয়ে আমি জিরেকে স্ম্যাশ করে নিই, কখনো আদার কুচিও দিই। এখানে আমার পাউরুটিটার এক পিঠটা অল্প অল্প শেঁকা হয়ে গেছে, আর এরকম অবস্থায় আমি এখানে বাটারটা অল্প অল্প করে লাগিয়ে দিচ্ছি, বাটার একটু বেশি করেই আমি দিই। এখানেও আর একটা পাউরুটিতেও আমি বাটারটা অল্প অল্প করে লাগিয়ে দিচ্ছি। বেদাঙ্গের খেলার চোটে আমার বাটারের যে নাইফটা ছিল সেটা কোথায় চলে যায়, আর এখন চামচ দিয়ে করি। কি হলো, কি খাচ্ছ? বেদাঙ্গের পুরটাই গরম ভালো লেগে গেছে আর পুরটাই খেতে শুরু করে দিয়েছে। সরো 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 সরো,
এখানে দেখুন, এখানে আলু, গাজর, ক্যারেট সব কিছু দিয়ে আমি এটাকে রেডি করে নিয়েছি। এবার জাস্ট এর উপর দেওয়ার অপেক্ষা। আপনি একটাতে যতটা ধরবে ততটাই আপনি দেবেন, নাহলে কিন্তু বাচ্চার হাত থেকে পুরোটা পড়ে যাবে। বাকিটা এমনিই দিয়ে দেবেন বাচ্চাকে, বাচ্চা এমনিই খেয়ে নেবে। দেখছিলাম তো কিরম খাচ্ছিল। কি নিভিয়ে দিলে? হাত দিও না গ্যাসে। কি হচ্ছে? বেদাঙ্গের একটু দুষ্টুমি বেশ ভালোই আছে। দেখুন যতটা জায়গা ফাঁকা ফাঁকা আছে আমি ততটাই দেবো, বেশি দেবো না। খুব বেশি হলে বেরিয়ে যাবে। এইভাবে যেরকম শেপে আছে ঠিক এই কোণাটা এইখানে দিলাম। মেরাঙ্গের এখন স্যান্ডউইচ রেডি, এবার সার্ভ করে দেবো। বেদাঙ্গ এসো, ও পেশেন্ট দেখছি বাবা। চিজ দিয়েছি ভেতরে অনেকটা। দেখুন আমি এখানে বাকি কর্ন সেদ্ধ আর গাজর সেদ্ধটাও দিয়ে দিলাম। বেদাঙ্গ যদি খায়, এগুলো তো খুবই স্বাস্থ্যকর খাবার। কেমন লাগছে দেখি বেদাঙ্গ, এদিকে তাকাও। ভালো হয়নি না? ওটার মানে কি? ভিউয়ার্সরা তো জানে না ওটার মানে কি, তোমাদের বলে দিতে হবে না। ওটার মানে কি বলে দাও? ডান। ডান মানে কি? মানে ভালো না খারাপ? ভাইদের কি করে ও চিজ নেই বলে বাজে? তাহলে ভিউয়ার্সরা আপনারা এটা বানাবেন না, চিজ নেই বলে বাজে। আচ্ছা অনেকটা দিয়েছে, আজকে পুরোটাই দিয়ে দিয়েছে ওর ভেতরে, দারুণ টেস্ট। পুরোটাই অলমোস্ট খেয়েছে, একটুখানি কোয়ার্টার ফেলেছে। তবে বাচ্চাদের পছন্দের হলে যে টেস্ট ওদের পছন্দ হয়ে যায়, ওরা পুরোটাই খায়। খাও খাও খাও, খেলো না, খেলা খেলো না, খেলাধুলো ছাড়ো। আবার দেখি তুমি কীরকম ঘর পরিষ্কার করেছো। বেদাঙ্গ যতটা সম্ভব ঘরটা পরিষ্কার করেছে, যা পেরেছে খুব সুন্দর করে ঘরটা পরিষ্কার করেছে। দেখুন খাটে একটাও বালিশ নেই। ও যতটা যা পারে আমি ততটাই ওকে দিই, খুব প্রেশার করি না, কিন্তু একটু একটু করে অ্যাক্টিভিটি করাই যে ঘরের এই কাজটা করতে হবে, ওই কাজটা করতে হবে। আর এমনিতে বেদাঙ্গ কিন্তু মানে মা হয় বলতে নেই বলে, বাট আমি যেহেতু থাকি না সব সময়, সেই জন্য বেদাঙ্গ নিজেই খাবার নিয়ে খেতে শুরু করে, নিজেই চান করতে চলে যায়, নিজেই ব্রাশ করে। ওর কিন্তু একটা স্বাবলম্বী ব্যাপার কিন্তু আসছে, পরবর্তী ক্ষেত্রে কী হবে জানি না। এটা কিন্তু খাটটা আলটিমেটলি আমাকেই পরিষ্কার করতে হবে, কিন্তু এখন আপাতত ও যেটা করেছে সেটা আপনাদের দেখালো। দেখুন কাণ্ড এদিকে কি শুরু করেছে, স্যান্ডউইচ না বার্গার কি বানাচ্ছে কে জানে। ও এর উপর দিয়ে খেলতেই শুরু করে দিয়েছে, স্যান্ডউইচকে বার্গার বানিয়ে দিল। বেদাঙ্গে তো সব কিছুতেই খেলে, পড়াশোনাতেও খেলা, স্কুলে তো আন্টিরা ওর ওকে নিয়ে পেরে উঠছে না, বাড়ির আন্টি ওকে নিয়ে পেরে উঠছে না। আমি নিজে পেরে উঠছিলাম না বলে বাড়ির আন্টি নিলাম, বাড়ির আন্টিরও অবস্থা খারাপ। তুমি দুটো দুটো করেই খাও বাবা, সব পড়ে যাবে। অবস্থা খারাপ, যাই হোক আশীর্বাদ করুন ছেলেটা যেন আমার মানুষ হয়। দর্শক বন্ধুরা আপনারা সাবস্ক্রাইব না করলেও চলবে, কিন্তু ছেলেটাকে ভরপুর আশীর্বাদ করুন। এখন নিচে থেকে পেশেন্ট দেখে আমার হাজবেন্ডও চলে এসছে, এবার এখনও ও একটু সামান্য টুকটাক খাচ্ছে। আর বেদাঙ্গ এদিকে দইয়ের সাথে চিড়ে খাচ্ছে, চিড়ে বাড়িতে মানে যে
ভাজা চিড়েটা থাকে সেইটাই দইয়ের মধ্যে মিশিয়ে মিশিয়ে খাচ্ছে। সব কিছুতেই ওর ইনোভেশন, সব কিছুতে ওর কিছু এক্সপেরিমেন্ট থাকবেই। আর এদিকে বেদাঙ্গের বাবাও এসে গেছে, একসাথে বেদাঙ্গের সাথে একটু টুকটাক খাবার খাচ্ছে। আর এই টাইমটায় বেদাঙ্গের বাবাটা ফ্রি থাকলে বেদাঙ্গ আর বেদাঙ্গের বাবা আমি কি ব্লগ বানালাম সেটা খুব ইন্টারেস্ট নিয়ে শোনে, মানে খুব ভালো লাগে ওদের, ওরা খুব এনজয় করে। আর বেদাঙ্গ খুব ভীষণই এনজয় করে। মামামে বেদাঙ্গ মম চ্যানেলকে চ্যালেঞ্জ করে দিয়েছে, ও সবসময় সব কিছুতে আপনাদেরকে চ্যালেঞ্জ করতে হবে, বেদাঙ্গকে একটা চ্যালেঞ্জ দিতে হবে, বেদাঙ্গ সেই চ্যালেঞ্জটা করবে। এই সমস্ত মানে খুবই দুষ্টু, খুবই বুদ্ধি, কিন্তু দুষ্টু বুদ্ধিতে কনভার্ট হয়ে গেছে। আজকের জন্য দর্শক বন্ধুরা এই পর্যন্তই, আপনারা ভালো থাকবেন এবং কালকে আবার একটা নতুন ব্লগের সাথে আপনাদের দেখা হবে। বাই বাই, সি ইউ।